উপরন্ত এর আগের ভিডিওতে দেখেছি কিভাবে অ্যাডগার্ড অ্যাপটা মানে অ্যাড ব্লকারটা ডাউনলোড করতে হয়, অ্যাডগার্ড অ্যাপটা তোমাকে শিখিয়েছি। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এখন যারা আগে সাবস্ক্রাইব করেন তারা এখন সেট আপ করার পদ্ধতিটা পাচ্ছে না। সাবস্ক্রাইব করে রাখলে হয়তো নোটিফিকেশন মধ্যে পেয়ে যেতে নতুন ভিডিও, যার ফলে অ্যাপটাকে সাবস্ক্রাইব করতে পারে। তো যাই হোক, আপনি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন। এই যে হলো অ্যাডগার্ড অ্যাপের লোগো, এই যেখানে ক্লিক করবেন এই যেখানে লেখা আছে টেকনিক্যাল ক্রাশ রিপোর্ট, আর একটা হচ্ছে সেন টেকনিক্যাল ইন্টারনেট ডাটা, এগুলো দিতেও পারে। যাই হোক, আমি দিয়ে দিলাম। এখানে দেখা হচ্ছে আর দেখেন আছে, এই যে দেখেন এই যে অ্যাপ চেক, এখানে ক্লিক করবেন তবে লেখা আছে রয়েছে কুইক সেট আপ 1 মিনিট, যেখানে চাপবেন যে লোকাল ভিপিএন এখানে পড়ে দেবেন, পরে এই যেখানে ক্রিয়েটে লোকাল ভিপিএনে চাপবেন, তারপরে ওকে বাটনে চাপবেন। আর তারপরে এটা হচ্ছে লেখা হয়েছে কি অ্যাডগার্ড প্রিমিয়াম, এখানে প্রিমিয়াম মানে কিনে নিতে পারবেন, অনেক সুবিধা হবে না। যাই হোক, আমি কিনলাম না, আপনাকে এইভাবে দেখাই। এখানে চাপবেন, চাপার পরে লেখা আছে যে অ্যানাউন্সমেন্ট মেইন চয়েস, এখানে অনেক কিছু রয়েছে। এখানে যে মেনু বাটন, এটাই হলো সেই অ্যাপ, এখানে চাপলেই প্রোটেকশন এনেবল হয়ে যাবে। এখানে বন্ধ করে দিলেই প্রোটেকশন এনেবল হয়ে যাবে। চলুন দেখা যাক আজ এখানে লেখা যে লেখা আছে, দেখেন অ্যাড ব্লক কয়টা অ্যাড ব্লক করেছে সে দেখাবে, ট্র্যাক ট্র্যাকার্স অ্যাড ব্লক এই সেটাও দেখাবে, দেখা যাচ্ছে সেট ব্লকড এটা দেখা হবে, ডাটা মানে আপনার অ্যাড ব্লক করলে অবশ্যই ডাটা বাজবে। এটা হচ্ছে HTTPS ফিল।